লোকটি নেহাত বেকার ছিল, তার কোনো কাজ ছিল না, কেবল শখ ছিল নানা রকমের। ছোটো ছোটো কাঠের চৌকো মাটি ঢেলে তার উপরে সে ছোটো ঝিনুক সাজাত। দূর থেকে দেখে মনে হতো একটা এলোমেলো ছবি, তার মধ্যে পাখির ঝাঁক কিংবা এবড়ো খেবড়ো মাঠ, সেখানে গরু চড়ছে কিংবা উঁচু নিচু পাহাড়, তার গা দিয়ে ওটা বুঝি ঝর্ণা হবে কিংবা পায়ে চলার পথ। বাড়ির লোকের কাছে তার লাঞ্ছনার সীমা ছিল না, মাঝে মাঝে পণ করত পাগলামি ছেড়ে দেবে, কিন্তু পাগলামি তাকে ছাড়ত না। কোনো কোনো ছেলে আছে যারা সারা বছর পড়ায় ফাঁকি দেয়, অথচ পরীক্ষায় খামোকা পাশ করে ফেলে। এর সেই দশা হল, সমস্ত জীবনটা গেল অকাজে, অথচ মৃত্যুর পরে খবর পেলে যে তার স্বর্গে যাওয়া মঞ্জুর। কিন্তু নিয়তি স্বর্গের পথেও মানুষের সঙ্গ ছাড়ে না, দূতগুলো মার্কা ভুল করে তাকে কেজো লোকের স্বর্গে রেখে এল। এই স্বর্গে আর সবই আছে, কেবল অবকাশ নেই। এখানে পুরুষরা বলছে হাফ ছাড়বার সময় কোথায়, মেয়েরা বলছে চললুম ভাই কাজ রয়েছে পরে, সবাই বলে সময়ের মূল্য আছে, কেউ বলে না সময় অমূল্য। আর তো পারা যায় না বলেই সবাই আক্ষেপ করে আর ভারী খুশি হয়, খেটে খেটে হয়রান হলুম। এই নালিশই সেখানকার সঙ্গীত। এ বেচারা কোথাও ফাঁক পায় না, কোথাও খাপ খায় না, রাস্তায় অন্যমনস্ক হয়ে চলে, তাতে ব্যস্ত লোকের পথ আটক করে। চাদরটি পেতে যেখানে আরাম করে বসতে চায়, শুনতে পায় সেখানেই ফসলের ক্ষেত, বীজ পোতা হয়েছে, কেবলই উঠে যেতে হয়, সরে যেতে হয়। ভারী এক ব্যস্ত মেয়ে স্বর্গের উৎস থেকে রোজ জল নিতে আসে, পথের উপর দিয়ে সে চলে যায় যেন সেতারের দ্রুত তালের গতের মতো। তাড়াতাড়ি সে এলক্ষোপা বেঁধে নিয়েছে, তবু দু চারটে দুরন্ত অলোক কপালের উপর ঝুঁকে পড়ে তার চোখের কালো তারা দেখবে বলে উঁকি মারছে। স্বর্গীয় বেকার মানুষটি এক পাশে দাঁড়িয়েছিল চঞ্চল ঝর্ণার ধারে, তমাল গাছটির মতো স্থির। জানলা থেকে ভিক্ষুককে দেখে রাজকন্যার যেমন দয়া হয়, একে দেখে মেয়েটির তেমনি দয়া হলো। আহা, তোমার হাতে বুঝি কাজ নেই, নিঃশ্বাস ছেড়ে বেকার বললে, কাজ করব তার সময় নেই। মেয়েটি ওর কথার কিছুই বুঝতে পারল না, বললে আমার হাত থেকে কিছু কাজ নিতে চাও? বেকার বললে তোমার হাত থেকে কাজ নেব বলে বসে আছি। কি কাজ দেব? তুমি যে ঘোড়া কাখে জল তুলতে নিয়ে যাও, তারই একটি যদি আমাকে দিতে পারো। ঘোড়া নিয়ে কি করবে, জল তুলবে? না, আমি তার গায়ে চিত্র করব। মেয়েটি বিরক্ত হয়ে বললে আমার সময় নেই, আমি চললুম। কিন্তু বেকার লোকের সঙ্গে কাজের লোক পারবে কেন? রোজ ওদের উৎসতলায় দেখা হয় আর রোজ সেই একই কথা, তোমার কাঁখের একটা ঘোড়া দাও, তাতে চিত্র করব। হার মানতে হলো, ঘোড়া দিলে। সেটিকে ঘিরে বেকার আঁকতে লাগল, কত রঙের পাক, কত রেখার ঘর। আঁকা শেষ হলে মেয়েটি ঘোড়া তুলে এদিক ওদিক ঘুরিয়ে দেখলে, ভুরু বাঁকে জিজ্ঞেস করলে এর মানে? বেকার লোকটি বললে এর কোনো মানে নেই। সবার চোখের আড়ালে বসে সেটিকে সে নানা আলোতে নানা রকমে হেলিয়ে ঘুরিয়ে দেখলে, রাত্রে থেকে থেকে বিছানা ছেড়ে উঠে দীপ জেলে চুপ করে বসে সেই চিত্রটা দেখতে লাগল। তার বয়সে সে প্রথম এমন কিছু দেখছে যার কোনো মানে নেই। তারপর
যখন উৎস তলায় এলো তখন তার দুই পায়ের ব্যস্ততায় একটু যেন বাধা পড়েছে, পা দুটি যেন চলতে চলতে আনমনা হয়ে ভাবছে, যা ভাবছে তার কোনো মানে নেই। সেদিনও বেকার মানুষ এক পাশে দাঁড়িয়ে, মেয়েটি বললে কি চাও, সে বললে তোমার হাত থেকে আরও কাজ চাই, কি কাজ দেব, যদি রাজি হও রঙিন সুতো বুনে বুনে তোমার বেনি বাঁধবার দড়ি তৈরি করে দেব, কি হবে, কিছুই হবে না। নানা রঙের নানা কাজ করা দড়ি তৈরি হলো, এখন থেকে আয়না হাতে নিয়ে বেনি বাঁধতে মেয়ের অনেক সময় লাগে, কাজ পড়ে থাকে, বেলা বয়ে যায়। এদিকে দেখতে দেখতে কেজো স্বর্গে কাজের মধ্যে বড় বড় ফাঁক পড়তে লাগলো, কান্নায় আর গানে সেই ফাঁক ভরে উঠল। স্বর্গীয় প্রবীণেরা বড় চিন্তিত হলো, সভা ডাকলে, তারা বললে এখানকার ইতিহাসে কখনো এমনটা ঘটেনি। স্বর্গের দূত এসে অপরাধ স্বীকার করলে, সে বললে আমি ভুল লোককে ভুল স্বর্গে এনেছি। ভুল লোকটিকে সভায় আনা হলো, তার রঙিন পাগড়ি আর কোমরবন্ধের বাহার দেখেই সবাই বুঝলে বিষম ভুল হয়েছে। সভাপতি তাকে বললে তোমাকে পৃথিবীতে ফিরে যেতে হবে। সে তার রঙের ঝুলি আর তুলি কোমরে বেঁধে হাঁপ ছেড়ে বললে তবে চললুম। মেয়েটি এসে বললে আমিও যাব। প্রবীণ সভাপতি কেমন অন্যমনস্ক হয়ে গেল, এই সে প্রথম দেখলে এমন একটা কাণ্ড যার কোনো মানে নেই।